مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق انا محمد ما هو احد يا الله رب العالمين সবাই মিলে প্রাণ ভরা ভরা যা কিছু করলাম শুনলাম তুমি মুক্ত করে দয়া করে রহমান নামাজের পর থেকে শুরু করে ইয়া আল্লাহ সাবিনা খতম যা করা হয়েছে এবং যারা কোরআন শরীফ পড়েছেন বক্সানোর অনুমতি দিয়েছেন মাওলা যারা যা কিছু করেছেন সমস্ত কিছুর ফজিলত বরকত রব্বুল আলামিন আজ সন্ধ্যার পর থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই মিলে যা কিছু করলাম শুনলাম ত্রুটি মুক্ত করে দয়া করে কবুল করো খাস করে আমার নবী থেকে বাপ আদম আলাইহিসসালাম পর্যন্ত দরমিয়ান তমাম নবী ও রাসূলের রোজা বরকত দান করে ইয়া আল্লাহ প্রত্যেক নবীদের প্রত্যেক ইমানদার কওমের কবরে পাকে তোফাক দান করে ইয়া আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তমাম সাহাবী সাহাবায়ে দীন তাবেঈন তাবে তাবেঈন রাশিদীন তমাম শহীদাইন শহীদাইনে কারবালা ইমাম হাসান হোসেন মাসুদ মোহাম্মদ হানফা তাবার দান করে রব্বুল আলামিন চার ইয়ার চার ইমাম চার পীর 14 খানওয়াদা পীরান পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানি খাজায়ে খজগান মঈনউদ্দিন হাসান সঞ্জরি আলাইহির রহমান রওজা পাকে তোফাক দান করে রব্বুল আলামিন তুমি গফুর তুমি করিম তুমি রহিম তুমি রাকায়াক ইয়া আল্লাহ সিলসিলা ওয়া সিলসিলা পীরান পীর রসুল জমিন মখদ জাইদ হক সাইয়্যদ সা মাইনুল হক আলাইহির রহমান কবরে তোফাক দান করে রব্বুল আলামিন খাস করে সাইয়্যদ সা মাইনুল হক আলাইহির রহমান কবরে তোফাক দান করে আমিন ইয়া আল্লাহ তা শান ও শওকত কে পরপারে বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন বড়া 3780 জন আল্লাহর ওলি ত্রিকালক মহাপুরুষ যারা যেখানে আরাম করতে আছেন প্রত্যেকের রওজা পাকে তোফাক দান করে রব্বুল আলামিন আমরা যে যে তরিকার মুরিদে আছি মাওলা আমাদের সাজরা বা সাজরা বুজুর্গানে দিন তোমার কাকে যারা প্রত্যাবর্তন করেছেন প্রত্যেকের কবরে পাকে তোফাক দান করে ইয়া আল্লাহ যারা বা হায়াতে আছেন তাদেরকে পূর্ণ মুসলমান রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতর থেকে যে সব উলামায়ে দিন তোমার কাকে প্রত্যাবর্তন করেছেন প্রত্যেকের কবরে পাকে তোফাক দান করে ইয়া আল্লাহ যারা বা হায়াতে আছেন দিনে খিদমত করতে আছেন মাওলা তাদের এবং তাদের পরিবারে জান মাল আবরুর হেফাজত দয়া করে করে ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি মাওলা আমাদের বিগত জীবনের গুনাহকে মাফ করে দিও ইয়া আল্লাহ বাকিয়া জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে দিও মাওলা গুনাহগুলিকে নেকিতে তাবদিল করে দিও ইয়া আল্লাহ এত ইলম নাই কি তোমার নবী পুঙ্খানুপুঙ্খ সুন্নতের উপরে আমল করে চলবো দয়াময় এমন ব্যবস্থা করে দাও যেন গোচরে অগোচরে তোমার নবীর সুন্নতের খেলাফে কদম না চলে মাওলা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হাজিরি দিয়ে পড়তে পারি সে ব্যবস্থা গায়েব থেকে দয়া করে মাওলা আমাদের খাড় ধরে মসজিদে প্রবেশ করিয়ে মাওলা মসজিদের জিনাত বাড়িয়ে দাও রব্বুল আলামিন আমাদের জিসমানি রুহানি তামাম বিমারিয়া থেকে শিফা আতা করো ইয়া আল্লাহ এখানে যারা রয়েছে যারা আর্থিক সাহায্য করে যারা যেভাবে সাহায্য করেছেন যারা মৌনিক যারা আর্থিক যারা শারীরিক মাওলা তাদেরকে লাখো করে আতা করিও মাওলা ইয়া আল্লাহ তাদের হায়াতকে বৃদ্ধি করিও মাওলা এই গ্রামে সত্য কয়েকদিনের ভেতরে তিনজন ইন্তিকাল করেছেন মাওলা তাদের কবরে তোফাক দান করে করছে বড় চক্রে যত কবরস্থান আছে যাদের সর্রা পরিমাণ ইমান আছে প্রত্যেক কবরবাসীর কবরে তোফাক দান করে করছে আমরা যে যে এলাকা থেকে এখানে এসেছি হাত
পাঠিয়েছি আমাদের নিজ নিজ এলাকায় যত কবরস্থান আছে, যাদের জাররা পরিমাণ ঈমান আছে, প্রত্যেক কবরবাসীর কবরে তোফাক দান করুন। আল্লাহ কুল আউলিয়া আল্লাহ সরজমিনে কাদিয়া আলিয়া কুল আউলিয়া আল্লাহ সরজমিনে পালানগর দায়রায়ে হযরত সরকার গোলাম আলী মুস্তাকি কুল আউলিয়া আল্লাহ সরজমিনে বেরেলি শরীফ দায়রায়ে আহমদ রেজা খান কুল আউলিয়া আল্লাহ সরজমিনে মিদনাপুর কুল আউলিয়া আল্লাহ সরজমিনে বি মুর্শিদাবাদ কুল আউলিয়া আল্লাহ সরজমিনে বীরভূম কুল আউলিয়া আল্লাহ সরজমিনে মালদা দায়রায়ে আলাউল হক বন্ধুই রহমাতুল্লাহ আলাইহি সিরাজে পাক ہندوستان سرزمین پاکستان سرزمین افغانستان سرزمین ازبکستان سرزمین مکہ سرزمین مدینہ مولا سارا بیش سے তোমার বান্দা বান্দি যারা চলে গিয়েছেন, যাদের সারা পরিমাণ ঈমান আছে, প্রত্যেক বান্দা বান্দিদের কোমরে তোফাক দান করুন। খাসানদের মধ্যে সুবাহ করে দাও মাওলা, আমাদের সোচ, আমাদের জবান, আমাদের দিমাগ, আমাদের কলবকে পবিত্র বানিয়ে দাও মাওলা, আমাদের জিসিম, আমাদের রূহকে পবিত্র বানিয়ে দাও মাওলা, আমাদের জবানকে তোমার জিকিরের জন্য ওয়াকফ করে দাও রব্বুল আলামিন, আমাদের দিলে তোমার ও তোমার রসুলের মহব্বতে লবরিজ করে দাও মাওলা। এখানে কয়েকটা পরিবার আলে রসুল আছেন মাওলা, তাদের সকলকে আমাদেরকে আলে রসুল বলে রাখি রব্বুল আলামিন। সৈয়দের নামের হক আদা করতে পারি সে ব্যবস্থা গায়েব থেকে দয়া করে রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করো মাওলা, আমাদের সকলের উপরে দয়া কর মাওলা, আমার হাতে যারা বাইয়াত গ্রহণ করেছেন, ইন্তিকাল করে দিয়েছেন, তাদের কবরে তোফাক দান করো আমিন। ইয়া আল্লাহ, যারা বা হায়াতে আছেন তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যেসব ওলামায়ে দিন মসজিদে খিদমত করেন ওই অল্প পয়সায় সংসার চলা ভাব, ইয়া আল্লাহ ওই টাকার মধ্যে এত রহমত বরকত ভরে দিও যেন 30,000 টাকা অপেক্ষা টাকা বরকতপূর্ণ হয়ে যায় মাওলা। ইয়া আল্লাহ, যেসব ওলামায়ে দিন রাত্রি দিন খিদমত করতে আছেন দিনই রব্বুল আলামিন, তাবলীগের জন্য মাওলা, দিনই খিদমতের জন্য ঘোরাফেরা করেন মাওলা, মসজিদের খিদমত করেন, মাদ্রাসার খিদমত করেন মাওলা, সকলের জান মাল আবরু এবং তাদের বাড়ির জান মাল আবরুর হেফাজত দয়া করে করি। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দীন ইসলাম, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, সরকার গোলাম আলী দস্তগীর। ইয়া নবী সালাম আলাইকা।